আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জব হেল্পলাইন বিডি চ্যানেলের সম্মানিত সদস্যগণ, ভিডিওর শুরুতেই বলছি, এই ভিডিওটা যারা চাকরি নতুন প্রার্থী অর্থাৎ যারা শুরু করেছেন, বই টই কিনছেন বাট পড়াশোনা শুরু করেননি, এই ভিডিওটা তাদের জন্য না। বাট যারা পড়াশোনা লিগ্যালিভাবে শুরু করেছেন এবং আপনার এইম যে একটা সরকারি চাকরি, এই ভিডিওটা জাস্ট তাদের জন্য। কারণ মানে এইখানে দেখছেন যে চাকরির প্রস্তুতি কত পার্সেন্ট শেষ, মানে এটা আপনি নিজেই বিশ্লেষণ করতে পারবেন। এর সাথে দ্রুত ভালো করার কিছু মানে ছয়টা টিপস আপনাদের সাথে শেয়ার করব, মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই টিপসগুলো আমি শেয়ার করছি। এই ধরনের তথ্য আমার মনে হয় না কেউ আপনাদের সাথে শেয়ার করেছে। যাই হোক, বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন, আমার মানে আমার পার্সোনালভাবে মতামত যে খুব দ্রুতই ভালো করা সম্ভব। তো চলুন বিষয়গুলো শুরু করে দিই। আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরনো যারা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিবেন। তো প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে অফ টপিক্সের উপর আমি প্রত্যেকটা ভিডিওতে কথা বলি, যে বিষয়গুলো আপনারা বারবারই কমেন্ট করেন। দেখুন, গততে প্রশ্নে ভুল থাকলে করণীয় কী, অর্থাৎ এটা অফ টপিক্স, আমাদের যে মেইন ভিডিওর থিম এখানে কিন্তু এটা না। তো এইখানে বিগততে আপনার পরিদর্শিকা পদে অর্থাৎ পরিবার পরিকল্পনার পরিদর্শিকা পদে 70 মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু 4টা প্রশ্ন ভুল ছিল এবং এই 4টা প্রশ্ন কিন্তু তারা অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করেছে। যেহেতু প্রশ্নগুলো হুবহুভাবে তারা তুলে দেয় বিগত প্রশ্ন, সেখান থেকে তারা অত যাচাই বাছাই করে না, তবে পরীক্ষা হওয়ার পরে কিন্তু এবং প্রশ্নকর্তারা কিন্তু এই ভুলগুলো ধরতে পারে না, পরবর্তীতে যখন প্রশ্নটা পাবলিশড হয় তখন কিন্তু ভুল ধরা যায়। তো সেই ক্ষেত্রে মনে করতে হবে 4টা প্রশ্ন, 5টা প্রশ্ন, 3টা প্রশ্ন যাই ভুল থাকুক না কেন, এটা প্রথম যারা চাকরি প্রার্থী এরা ধরতে পারবে না, কিন্তু যাদের প্রস্তুতি ভালো আছে তারা ধরতে পারবে। তো এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশন থাকেন, আমি একটু ডিটেলসভাবে বলছি। মনে করেন 70 মার্কসের মধ্যে পরীক্ষা হলো, তো এখন পরিবার পরিকল্পনার প্রশ্নই ধরি যে 4টা ভুল ছিল, এই 4টা ভুলের মধ্যে 70-এর মধ্যে আপনি 4 নম্বর বাদ দেন, 4 নম্বর বাদ দিলে আপনার 66 নম্বর থাকে। এই 66 নম্বরের মধ্যে মনে করেন আপনার পরীক্ষা হয়েছে, আর এই নম্বরের মধ্যে যারা হাই স্কোর পাবে জাস্ট নট অনলি পরিবার পরিকল্পনা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। আর যদি নাম্বার দেয় যে 70-এর মধ্যে পরীক্ষা হয়েছে, 70 নম্বরই দেবে, সেই ক্ষেত্রে এই 4 নম্বর সবাই গিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু কমালেও একই হচ্ছে বাড়ালেও একই হচ্ছে। সো 70-এর মধ্যে 4টা প্রশ্ন ভুল আছে, মনে করেন 66-এর মধ্যে পরীক্ষা হয়েছে। আর যদি 4 নম্বর বেশি দেয় সেই ক্ষেত্রে মনে করেন সবার ক্ষেত্রেই 4 নম্বর বেশি থাকবে। এখন আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন আছে আপনাদের। তারপরেও বলছি যে ভিডিওটা দেখার পরে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তার পরবর্তীতে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে এইখানে দেখতে পারতেছেন যে চাকরির প্রস্তুতি কত পার্সেন্ট শেষ, বোঝার উপায় কী। মানে অনেকেই পরীক্ষা দিতে দিতে একদম মানে ঘাবড়ে গেছেন, কোনো কিছু করা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই টপিক্সটা নিয়ে কথা বলা এবং এখানে যে বিষয়গুলো বা ইনফরমেশনগুলো অ্যাড করা হয়েছে এই তথ্যগুলো একটু মাথায় রাখুন, আর যদি পারেন খাতায় নোট করে করে রাখুন, বিষয়গুলো অনেক হেল্পফুল হবে আশা করছি। তো চলুন বিষয়গুলো দেখি। যে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে সব কমন পড়ে কিন্তু কনফিউশন, এই প্রশ্নটা হিউজ পরিমাণ। মানে যারা মিনিমামভাবে পড়াশোনা করেছে, মনে করেন যে রিডিং পড়ছে বা আপনার বাসায় পড়ে আপনি মডেল টেস্ট দিলে বা যে কোনো বিষয়ে ধরলে পারেন, কিন্তু পরীক্ষার হলে গেলে সহজ প্রশ্ন থাকলেও কিন্তু সেই প্রশ্নগুলো আমাদের মাথায় ক্যাচ করে না, তখন অন্যরকম একটা টেনশন সৃষ্টি করে। সো সেই প্রশ্নই অন্য কেউ পরীক্ষা দিলে সমাধান সহ দেখলে মনে হয় কি যে এত সহজ প্রশ্ন হয়েছে, বাট এইটা না। এখন কথা হচ্ছে সব কমন পড়ে কিন্তু কনফিউশন, এইটার সলিউশন কি। তো এই সমাধানটা আমি একটু বলছি। এটা হচ্ছে যে ধরেন মানে আপনার যদি এরকম হয় যে পরীক্ষার হলে সব প্রশ্ন কমন পড়ছে কিন্তু অপশন দেখার পর বা পরীক্ষার হলে আপনার গুলিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমত কি করবেন, পড়ার পরিধি না বাড়ানো। অর্থাৎ আপনি যতটুকু পড়েছেন, যতটুকু প্রস্তুতি নিয়েছেন, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই যত পার্সেন্ট কমন পড়ছে সেই স্কোর পেলেই কিন্তু আপনি চাকরি পরীক্ষায় টিকে যাচ্ছেন। যার কারণে বলছি যে পড়ার পরিধি না বাড়ানো, অর্থাৎ আরও বেশি করে পড়বেন এই কিছু না, অর্থাৎ নতুন কিছু যোগ না করা। অর্থাৎ আমি যতটুকু পড়েছি সেই বিষয়গুলোই বারবার রিভিশন দেব এবং নতুন কিছু এই পড়াতে যোগ করব না। আগামীতে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষারতেও যদি এই প্রশ্নগুলো আসে বা আমি যা পড়েছি তার মধ্য থেকেই তো কমন আসতেছে,
আর কোনো কিছু পড়ার দরকার নেই, অঙ্ক হোক ইংলিশ হোক যাই হোক না কেন, সেই বিষয়গুলোই বারবার রিভিশন দেওয়া। এবং একের থেকে শুরু করে আপনার ধরেন 100টা প্রশ্ন আছে, 100টা প্রশ্নের মধ্যে যেই কয়টা প্রশ্ন থাকুক না কেন আপনি পারবেন না, সেই প্রশ্নগুলো জাস্ট আপনি মার্ক করে রাখবেন এবং সেই প্রশ্নগুলোই বারবার পড়া। এভাবে পড়তে পড়তে দেখবেন কনফিউশন প্রশ্নগুলো কমে গেছে এবং মানে আপনার যতটুকুই পড়া আছে পরীক্ষা দিলে সেই কয়টার অ্যান্সার করতে পারলেই আনা, আর কোনো কিছু দরকার নেই। যার কারণে বলছি যে কনফিউশন যদি হয়, ভালো প্রস্তুতি থাকলে, প্রশ্ন কমন থাকলে কিন্তু অ্যান্সার না করতে পারলে এই পন্থাটা অবলম্বন করবেন, আমার মনে হয় 100% কাজে দেবে, এর বাইরে কোনো কিছু হবে না। তো তার পরবর্তীতে যে বিষয়টা মানে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ভালো করতে পারছেন না, তাদের দ্রুত ভালো করার 6টা উপদেশ আমি এখানে শেয়ার করছি। আবারও বলছি যদি নোট করে রাখার মতো হয় প্লিজ নোট করে রাখবেন, আর যদি আপনার কোনো প্রিয় মানুষ থাকে বা তার ভালো চান ভিডিওটা শেয়ার করতে পারেন তার সাথে। তো প্রথমত যে বিষয় সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে পরীক্ষা মিস করা যাবে না, মানে পরীক্ষা মিস করা যাবে না বলতে আমরা আমার ফ্রেন্ড সার্কেল আবেদন করছি যার অনুপাতে আমি আবেদন করছি, বাট পড়াশোনা নেই। আমি প্রথমেই বলেছি যারা রিয়েল চাকরি প্রার্থী না, জাস্ট দেখা দেখে আবেদন করে, এই ভিডিওটা তাদের জন্য না। যে কোনো পরীক্ষাতেই বা যে কোনো সার্কুলারে আবেদন করেন না কেন, পরীক্ষা কখনোই মিস করা যাবে না। পরীক্ষা মিস করলে ওই বিষয়গুলো নিয়ে আপনার অ্যানালাইসিস হবে না বা কী পড়বেন কীভাবে পড়বেন এই বিষয়গুলো আপনার মাথায় আসবে না, যার কারণে যেখানেই আবেদন করেন না কেন প্রত্যেক পারেন না পারেন প্রত্যেকটা পরীক্ষাতে অ্যাটেন্ড করা লাগবে। এটা হচ্ছে মেইন টপিকস, কারণ ধরেন 10টা পরীক্ষা দিলে ওই 10টা পরীক্ষার প্রশ্ন কিন্তু মানে আপনার 1000 প্রশ্ন পড়া হয়ে গেল এবং সাথে সাথে সমাধান করতে হবে, বিষয়গুলো মনে রাখতে হবে, পরবর্তী কোনো পরীক্ষায় আসলে যেন ঠাস ঠাস অ্যান্সার করা যায়। তার পরবর্তীতে যে বিষয় সেটা হচ্ছে যে পোস্ট দেখে আবেদন করা যাবে না, মানে আমি চাকরি প্রার্থী, আমি দ্রুত আমি পড়াশোনা করছি, বাট ধরেন 50টা 60টা 100টা কোনটাতে কত পোস্ট এইগুলো দেখে কখনো আবেদন করা যাবে না। এখন ধরেন যে 1000 পোস্টে আবেদন করে 4 লাখ, আর 50টা কি 100টা পোস্টের জন্য আবেদন করে কিন্তু 20,000 30,000, সেই মিনিমামে কি মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সমানই হয়ে যাচ্ছে। ইভেন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কম পোস্টে কম প্রতিদ্বন্দ্বী থাকে এবং এখানে অনেক মানুষ মানে আবেদনই করতে চায় না। হ্যাঁ, তার পরবর্তীতে যে প্রশ্ন সেটা হচ্ছে যে প্রশ্ন বিশ্লেষণ করা, যেই পরীক্ষায় দেন না কেন সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করা, যে কোথায় থেকে প্রশ্নগুলো আসছে কীভাবে সমাধান করা যায় এই বিষয়গুলো বিশ্লেষণ করা। মিনিট শেষ হয়ে যাচ্ছে, আমি দ্রুত বলতেছি। তার পরবর্তীতে হচ্ছে যে পদ চয়েস সেই ধারে প্রস্তুতি নেওয়া, আপনি অমুক চাকরি করবেন তমুক চাকরি করবেন এটা করবেন সেটা করবেন, 10টা পদ না বেছে নিয়ে আপনি কোন পদে চাকরি করছেন সেই ধারে পড়াশোনা করা, সেই শ্রেণীর চাকরির প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো দ্রুত সলিউশন করা। তার পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে দুর্বল সাইট স্কিপ না করে সমাধান করা। আমি আগেই বলেছি যে এই টিপসগুলো আপনার দ্রুত ভালো করার জন্য কাজে দেবে। 100টা প্রশ্নের মধ্যে যদি 10টা প্রশ্ন আপনি না পারেন সেই প্রশ্নগুলো কখনোই মিস্টেক করবেন না বা স্কিপ করবেন না, যে পরেরটা পড়ি এটা পরে পড়বো এটা সেটা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। এই কারণেই ভালো প্রস্তুতি থাকার সত্ত্বেও কোনো কিছু করা যায় না এবং ভালো কমন থাকার পরেও আমরা অ্যান্সার করতে পারি না, যার কারণে যে প্রশ্নগুলো পারবো না সেই বিষয়গুলো স্কিপ না করে একদম আঠার মতন লেগে থেকে সেই প্রশ্নগুলোর আগে সমাধান করা, পরিধি না বাড়িয়ে, বোঝা গেছে। তার পরবর্তীতে হচ্ছে লোভ না করা মাইনাস মার্কে, এই বিষয়টা নিয়ে আমি বারবারই কথা বলি। 100 জন যদি প্রার্থী থাকে সেখানে 70% প্রার্থীরই এই লোভটা, মানে এক ক না খ অ্যান্সার হবে এই বিষয়গুলো নিয়ে কনফিউশনে থেকে আচ্ছা দিয়ে দিই হয়ে গেল, এই বিষয়গুলো থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন, কারণ মাইনাস মার্ক আনা মানে বিপদ, এইটার কত বড় মানে ক্ষতি এটা মানে বলা যাবে না। থাক, তার পরবর্তী হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে ভালো বই গ্রহণ করা। বাজারে অনেক বই পাবেন, প্রত্যেকটা চাকরি পরীক্ষার আগেই দেখবেন কি হকারের অভাব নেই, এ বই পড়েন সে বই পড়েন এটা পড়েন সেটা পড়েন শিট, আর আপুদের ক্ষেত্রে রিকোয়েস্ট করছি প্লিজ আপু কারোর শিট বা কোনো কিছু গ্রহণ করার দরকার নেই, এগুলোতে টাকা যাবে, অনেক মায়ের খান, অনেক রকমের সমস্যায় পড়েন। সো ভালো ব্র্যান্ডের যে কোনো বই, আমি বই সম্পর্কে একটা ভিডিও অবশ্যই দেবো। আবার যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি ভিডিও, আমার এখানে একটা সমস্যা কি যে 10 মিনিটের উপরে ভিডিও রেকর্ড হয় না এই অ্যাপ দিয়ে, যার কারণে বেশি কিছু বলতে পারলাম না। তবে প্লিজ এই অপশনগুলো এই কোটেশনগুলো নোট করে সমাধান করতে থাকুন, আশা করছি আপনারা ভালো করতে পারবেন। আজ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।